বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেল অক্সিজেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রায় 7 থেকে 10 দিন টানা বৃষ্টির পর আজকে সূর্যি মামার দেখা পেয়েছি আমরা। তো তাও প্রায় সব জায়গাতে সূর্য ওঠেনি, আজকে কিছু কিছু জায়গায় উঠেছে, আমাদের এখানে উঠেছে। প্রায় 7 দিন থেকে 10 দিন টানা বৃষ্টির পর, তো এই বৃষ্টিতে আমার অ্যাডিনিয়ামগুলি খোলা আকাশের নিচে ছিল, তো কিছু সমস্যা স্বাভাবিকতই দেখা গিয়েছে বা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলি নিয়েই এবং তার প্রতিকার নিয়ে আজকে আমি ছোট করে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে একটি কথা বলি যে আমি রেগুলার আপডেট দিতে পারছি না ভিডিওর, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কারণ বন্ধুরা, আমার সামনেই এইচএস এক্সামিনেশন, তো আমার এই এইচএস এক্সামিনেশন হয়ে গেলে আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার। তো এই কদিন একটু আপনারা কম্প্রোমাইজ করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওর বিষয়। দেখুন, দেখতে পাচ্ছেন যে পাতাগুলি শুকিয়ে যাচ্ছে এবং এই এই ধরনের পাতাগুলিতে স্পট স্পট হয়ে যাচ্ছে। এবং তাছাড়াও বন্ধুরা, আরও একটি সমস্যা দেখুন, এই গাছটিকে দেখলে বুঝতে পারবেন, গাছটি পুরো ঝিমিয়ে গিয়েছে। এবং এই যে এখান থেকে এই অংশটা পচে গিয়েছে বন্ধুরা, এর একটাই কারণ আপনারাও বুঝতে পারছেন, ওভার ওয়াটারিংয়ের জন্য এই সমস্যাটা হয়েছে। তো কি করবেন এরকম হলে বন্ধুরা? আমাদেরকে এরকম অসুবিধা হলে প্রথমে আগে দেখে নিতে হবে যত দূর অবধি ডালটা পচেছে, সেখান থেকে ডালটাকে কেটে বাদ দিতে হবে। যেমন দেখুন, এখানে এই অবধি কালো হয়েছে, ডালটাকে আমি এখান থেকে কেটে দেবো এইভাবে। দেখুন, এখনও কিন্তু কালো কালো স্পট রয়েছে, মানে আরও একটু কাটতে হবে, পচনটা এখনও পুরোটাই কেটে বাদ দিতে পারিনি। এভাবে যত দূর অবধি গাছটা কিন্তু ডালটা পচে থাকবে আমাদেরকে আগে। দেখুন, এবার পুরো ডালটাই কিন্তু সাদা, অর্থাৎ পচা অংশটা কেটে দিয়েছি এভাবে। এবং এই যে কালো যে পাতাগুলো থাকবে সেগুলোকে আমাদেরকে ছাড়িয়ে দিতে হবে। তো এইভাবে, এবং এই কাটেড পোর্শনে আমাদেরকে অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে হবে, যেহেতু কারণ আবার বৃষ্টি হতে পারে বা ফাঙ্গাস লাগার চান্স এর থেকে বেড়ে যাবে। সেজন্য কাটের অংশগুলোতে আমাদেরকে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে এবং পুরো গাছটাকে এবং প্রত্যেকটি গাছ যেগুলি বৃষ্টিতে ভিজেছে এতদিন বা খোলা আকাশের নিচে ছিল, প্রত্যেকটা গাছকে কিন্তু আমাদেরকে অ্যান্টিফাঙ্গাল ওয়াটার ব্যবহার করতে হবে। বন্ধুরা দেখুন, আমি আরও একটি আপনাদেরকে গাছ দেখাবো। এই গাছটির ঠিক একই রকমের সমস্যা, কিন্তু এই গাছটির ডালের কোনো ক্ষতি হয়নি, মূলত পাতারই ক্ষতি হয়েছে। দেখুন, পাতাগুলি এভাবে হলুদ হয়ে যাচ্ছে এবং এভাবে পচে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে পাতাগুলিকে ছাড়িয়ে ফেলে দিতে হবে, যতটা সম্ভব হাতে করে এভাবে রিমুভ করে দিতে হবে। তার কারণ হচ্ছে, পাতাটা যদি গাছে লেগে থাকে বা যেহেতু ফাঙ্গাস, এবং এই টবের থেকেও নিচে ফেলে দিতে হবে, কারণ ফাঙ্গাস যদি টাচ থাকে তাহলে আবার লাগার চান্স বেড়ে যাবে অন্য অংশগুলিতে। সেজন্য আমাদেরকে পাতাগুলি গাছ থেকে ছাড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে আস্তে আস্তে। তো বন্ধুরা, এটি ছিল আজকে আমার ভিডিওর বিষয়। তো এই ধরনের আরও গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।